উদ্দেশ্য করে ঈদ উদযাপনের ট্রেন যাত্রা শুরু হয়েছে আজ থেকে। যাত্রার প্রথম দিন বুধবার কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কয়েকটা ট্রেন বিলম্বে ছেড়ে গেলেও স্বস্তিতে আগে ভাগে বাড়ি ফিরছেন মানুষ। এদিকে সড়ক পথেও বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। বাস টার্মিনালগুলোতেও ঈদ যাত্রার ভিড় দৃশ্যমান। তারেক সিকদারকে সাথে নিয়ে পিয়াস মাহমুদের প্রতিবেদন। ঈদ উল ফিতর উদযাপনে শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। এজন্য রেলপথকেই পছন্দের শীর্ষে রেখেছেন তারা। যারা ২৪শে মার্চ অনলাইনে টিকিট কেটেছেন তারাই ঈদযাত্রার প্রথম দিন বুধবার ভ্রমণ করছেন ট্রেনে। গেটে অনেক চেক দিচ্ছে, এক্সট্রা কোনো লোক আসতে পারছে না, মানে তাদের টিকিট ছাড়াও যে অনেক ভোগান্তি, যে আসতে অনেক কষ্ট হয়, ট্রেনে উঠতে কষ্ট হয়। পরিবার ও স্বজনদের সাথে ঈদ করতে যেতে পেরে খুশি যাত্রীরা। ঈদে সবার সাথে ঈদ করবো, একটা আনন্দঘন মুহূর্ত কাটাবো, সেই জন্যই আর কি সবার সঙ্গে ঈদ করার জন্য রাজশাহীতে যাচ্ছে। ছুটি নিয়ে আসছে আর কি, ঈদে বাবা মার সাথে ঈদ করব। আমরা হচ্ছে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি ঈদ সেলিব্রেট করার জন্য। তবে বিনা টিকিটে কেউ যেন ট্রেনে ভ্রমণ করতে না পারে সেজন্য টিকিট ও এনআইডি চেক করে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেখা যায়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে দুই একটি ট্রেন ছাড়া সব ট্রেনই সঠিক সময়ে ঢাকা ছেড়ে গেছে। এদিন ৪২ জোড়া নিয়মিত ট্রেন ঢাকা আসা যাওয়া করছে। মানুষজন স্বাচ্ছন্দ্য মতো ভাবে বাড়ি যাচ্ছেন। সকাল থেকে এখন পর্যন্ত সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। আপনি জানেন যে উত্তরবঙ্গে ট্রেনগুলো ঢাকায় এসে তারপর আমরা চালাই, ঢাকা তারপর ওদের থেকে আসতে একটু বিলম্ব হলে আমাদের চালাতে একটু বিলম্ব হয়। সব দিক থেকে বিবেচনা যাত্রীদের ধরনকে নিরাপদে বাড়ি পৌঁছানোটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এদিকে সড়কপথেও বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। টার্মিনালগুলোতে তাই ভিড় বাড়লেও প্রতিটি বাস সময় মতো ছেড়ে গেছে বলে জানান বাস কাউন্টারের কর্মকর্তারা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।